আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে আপনাদেরকে ডিজিটাল ফিজিওথেরাপি মেশিন নিয়ে কিছু কথা বলবো, যেটা অনলাইন থেকে আনা। অনলাইনের জিনিস কেমন হয়, কি ধরনের হয়, অনেকেরই জানা আছে, অনেকের জানা নেই। তো আশা করি আপনারা আজকে এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন। আশা করি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। এই ফিজিওথেরাপি মেশিন দিয়ে অনেক কাজই হয়, যেটা শরীরে ব্যথা অনেক কিছুই আপনার আরামদায়ক হয়। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। প্রত্যেকটা জিনিস কেমন দিয়েছে তারা, এটা আপনারা একটু দেখবেন। দেখে প্রথমে খুব ভালো মনে হয়েছিল, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন। এই জিনিসটা দুই ভাবে ইউজ করা যায়, সরাসরি কারেন্টের লাইন দিয়েও ইউজ করা যায়, আবার ব্যাটারি দিয়েও ইউজ করা যায়। ব্যাটারির অপশনটাও দেখানো হবে, আপনারা দেখুন কি হয়। তারপর ব্যাটারির লাইন পিছনে আছে, তিনটা ব্যাটারির প্রয়োজন। অনলাইন থেকে জিনিস কেনা মানে অনেকেই প্রতারিত হয়, অনেকেই ভালো জিনিস পায়, কিন্তু সব সময় একটা জিনিস খেয়াল করা উচিত, আমাদের যে জিনিসটা হচ্ছে যাচাই করে তারপর আমাদের জিনিসগুলো কিনতে হয়, স্বল্প টাকার জিনিস হোক অথবা বেশি টাকারই জিনিস হোক। প্রত্যেকটা সেট আপ দেওয়া হচ্ছে, লাইনটা দেওয়ার পর দেখি আমাদের এখানে লাইন পাই কিনা। লাইন দেওয়া হয়েছে, দেখা যাক এখন কি হয়। কোনোভাবেই কোনো সিগন্যাল পাচ্ছে না। কিছু সেট আপ করার পর এখন কোনো লাইন পাচ্ছে না, দেখা যাক কি হয়। এগুলো কিভাবে লাগাইতে হয় আপনারা দেখেন, দেখার পর বুঝতে পারবেন। অনেক আঠা, অনেক আঠা। এগুলো আপনার যে জায়গায় ব্যথা থাকবে সেই জায়গায় আপনি এগুলো সুন্দরভাবে লাগাতে পারবেন। সবকিছুই বুঝতে পারলাম, এখন দেখা যাক কি হয়, মেশিনটা চলে কি চলে না। চলতেছে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ব্যাটারির লাইন সরাসরি কারেন্ট দিয়ে দেখতেছি, আপনারা কারেন্টের লাইনও দেখতে পাচ্ছেন। এখানে চার্জারে আপনার লাইনটা পেয়েছে, কিন্তু এখানে মেশিনে কোনো লাইন নেই। লাইন পাচ্ছে না,
একটা লাগানো সিস্টেম কিভাবে দেখে নেন, যে জায়গায় ব্যথা থাকবে সেই জায়গায় আপনারা এভাবে ইউজ করবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে অনলাইন থেকে কোনো জিনিস যদি আপনারা কিনতে চান অবশ্যই ভেবে চিন্তে কিনবেন, কারণ সব কিছুই ভালো হয় না, পাচ্ছে না। তার মানে জিনিসটা নষ্ট। ধন্যবাদ সবাইকে।